এঁচোড় চিংড়ি বানাবো। এঁচোড় চিংড়ির জন্য এখানে ছোট সাইজে একটা এঁচোড় নেওয়া হয়েছে। তো আমি প্রথমে একটা মশলা বানাবো। মশলা বলতে এখানে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা। আমি এটা একটু রোস্ট করে নিব। আর 1/2 চামচের গোলমরিচ গোটা, তো এটা আমি রোস্ট করে নিচ্ছি। করার পরে এটা আমি একটা পাউডার বানাবো। তো এই যে ভাজা হয়ে গেছে, আমি মিক্সির জারে দিয়ে দিলাম। তো আমি মশলাটা ঠান্ডা করতে দিয়েছি মিক্সির জারে, পাউডারটা এখনও করিনি। আর এদিকে আমি এঁচোড়টা কেটে নিয়েছি গুট গুট করে। আর যখনই এঁচোড় কাটবো, সঙ্গে সঙ্গে ওটাকে জলে ভিজাতে হবে, নইলে কালো হয়ে যায়। তো এঁচোড়টা আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এঁচোড় সেদ্ধ করার জন্য আমি এখানে 4 কাপ জল ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলে আমি 1 চামচ নুন, হলুদ আর 1/2 চামচের কম কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি, কারণ কালারটা ভালো যেন আসে ওই জন্য আমি চিলি পাউডার অ্যাড করেছি। তো জলটা আমার ফুটে গেছে, আমি হলুদ নুন লঙ্কা দিয়ে ভালো মতো করে জলটা ফুটিয়ে নিয়েছি। প্রথম জলটা ফুটিয়েছি, তারপরেই আমি হলুদ লঙ্কা আর নুন দিয়েছি। দেওয়ার পর আমি এঁচোড়টা ছেড়ে দিলাম। তো এঁচোড়টা ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ঝাঁঝরির চামচ দিয়ে তুলে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি এঁচোড় চিংড়ি কী করে করি। যারা নতুন আছো তাদের জন্য বলছি, এঁচোড় চিংড়ি করা একটু কঠিন ব্যাপার আছে, কিন্তু এই ভিডিওটা যদি দেখো তোমরা পুরোভাবে, তাহলে তোমাদের কাছে একদমই কঠিন মনে হবে না। খুব সহজ, ইজি প্রসেস আছে। তো এঁচোড় আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজ 2টো আলু নিয়েছি। আলুগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন নুন হলুদ দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। তো এই রান্নাটা সর্ষের তেল আর ঘি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো করে গরম করা হয়েছে, কারণ এটা অ্যালুমিনিয়াম কড়াই আছে, যদি ভালো মতো করে গরম করা না হয় তো সেটে যাবে। তো কড়াইটা আমার ভালো করে গরম করা হয়ে গেছে, আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল গরম করার পর এখানে আমি আলু কেটে নেওয়া হয়েছে, আলুগুলো ছেড়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো মতো করে ফ্রাই করে নিচ্ছি। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন তেলের থেকে বার করে নিচ্ছি। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন এঁচোড়গুলো দিয়ে দিব তেলে। এই এঁচোড়টা কাটার সঙ্গে সঙ্গেই এটা জলে ফেলতে হবে, যেটা বলছিলাম। আর এটা একদমই দেরি করা যাবে না, জল থেকে বার করে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার সঙ্গে সঙ্গে এটা কারি বানিয়ে ফেলতে হবে, একদমই দেরি করা যায় না। এঁচোড় কাটার পরে খুব তাড়াতাড়ি সব কিছু ছেড়ে এটার মধ্যেই লেগে পড়তে হবে। তো আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এঁচোড়গুলো ছেড়ে দিলাম। তো এঁচোড়ে আমি আবার একটু নুন হলুদ দেব, যাতে কালচে ভাবটা না আসে। আমি আবার একটু হলুদ অ্যাড করলাম আর নুন দিলাম, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। একটা কথা বলে রাখি, এইখানে লঙ্কা পেঁয়াজ যাই এটাতে পড়বে, সব কিছু রেডি করে তবেই এঁচোড় কাটতে বসবে, নইলে বিপদে পড়বে। এঁচোড়টা কালো হয়ে গেলে পরে পুরো খাটনি বেকার হয়ে যাবে। তো এখানে আমার এঁচোড়গুলো ফ্রাই করা হয়ে গেছে। আর যখনই মার্কেট থেকে এঁচোড় কিনবে, তখন একদমই ছোটো এঁচোড় কিনবে না, একটু দানেদার এঁচোড় কিনতে হয়, কারণ ওগুলো খেতে ভালো লাগে আর সেদ্ধ হয় ভালো, আলুর মতো নরম। আর ছোটো এঁচোড়গুলো একটু, যতই আমরা গালাবার চেষ্টা করি, বয়েল সেদ্ধ করি,
কুকারে করি বা হাঁড়িতে করি, যেভাবেই করি না কেন এটা একটু শক্ত থেকেই যাবে। এই ছোটো এঁচোড় এরকমই হয় বেশিরভাগ। তো আমার এই এঁচোড়টা গাছের এঁচোড় বলে আমি এটা করছি, নাহলে এরকম এঁচোড় আমি কিনে আনি না। আর আমার এঁচোড় ফ্রাই করা হয়ে গেছে, এখন ওই কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করলাম, আর নুন হলুদ আর একটু সামান্য তেল দিয়ে আমি এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নুন হলুদ আর একটু সামান্য তেল দিয়ে মেখে রেখেছিলাম। তেল দিয়ে মাখার কারণ ভাজার সময় এটা একদমই হয় না, গোল হয়ে যায় মাছটা, তো ওই ভাবটা আসে না, আর ফ্রাইটাও বেশ ভালো হয়। আর এঁচোড়ে চিংড়ি মাছ বেশিক্ষণ ফ্রাই করতে হয় না, 15 থেকে 20 সেকেন্ডের মতো ফ্রাই করতে হয়। তো চিংড়ি মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি তেলের থেকে বার করে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা, 2 এলাচ, 3 থেকে 4 লং, আমি দারচিনি ছোটো 1 টুকরো, এটা দিয়ে আমি ফোড়ন দিলাম। আর এটা ফ্লেভারটা ভালো আসবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে আমি আদা রসুন কুচি অ্যাড করলাম, পেঁয়াজ কুচি 1টা, 1টা আর 8 দেখ, কারণ আমার পেঁয়াজ বড় ছিল ওই জন্য আমি 2টো নেইনি, 1টা 8 দেখ ইউজ করেছি। আদা রসুন বাটা 1 চামচ অ্যাড করলাম, আর আমি টমেটো এখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম 1 চামচের থেকে একটু কম, হলুদ 1 চামচ, এঁচোড়ে একটু হলুদ বেশি লাগে। আমি টমেটো পেস্ট বানিয়ে রেখেছি, টমেটো গার্লিক আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। আমি এখানে কুচানো টমেটো ইউজ করব না, আমি টমেটো পিউরি ইউজ করব। 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরে পাউডার অ্যাড করলাম। তো এই মশলাটা তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম, তারপর একটু গরম জল অ্যাড করলাম, আর একটু গরম জল দিলাম, নাহলে কালো হয়ে যাবে। চিলি পাউডার 1 চামচ, এই যে এটা, এই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজ টমেটো আছে, 2টো কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 কোষ রসুন, এটা আমি পেস্ট বানিয়ে এখন এই পেস্টটা আমি ইউজ করছি। এটা দিয়ে আমি মিক্সির জারটা একটু ধুয়ে জলটা দিলাম, এমনিতেও জল একটু লাগবে এটা কষাতে। তো এই মশলা ভালো মতো করে কষে নিতে হবে, যতক্ষণ তেল না উঠবে এটা কষাতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে, কালারটা কত ভালো এসেছে। এই যে ভেজে রাখা এঁচোড়গুলো আমি প্রথম দিয়ে দিলাম, ভালো করে কষাতে হবে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এই এঁচোড় চিংড়ি খাটনি বটেই, তবে খেতে খুব দুর্দান্ত লাগে, যারা খায় তারা জানে। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, লাস্টে দিলাম আলুগুলো, নাহলে গলে যাবে।
তো এটা একবারই জল দেবে না, একবারে জল দিলে সেদ্ধ হবে না, সামান্য একটু জল দিয়ে এই যখন আমি কষাচ্ছি ব্যাস একটু এখন ঢেকে দিব, ঢেকে দিলে এটা ভালো সেদ্ধ হবে, সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে সেদ্ধ হবে না, আর জল এটাতে বেশি লাগবেও না, আগে ভালো মতো করে কষাতে হবে। তো কষানো হয়ে গেছে, কুচানো কাঁচা লঙ্কা দিলাম দুটো, নুন, আমি এখানে চিনি ইউজ করেছি 2 চামচ, ভাজা গরম মশলা পাউডার 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচ ভাজা গরম মশলা পাউডার অ্যাড করলাম, হাফ কাপ গরম জল, এতে বেশি জল লাগবে না, আচ্ছা এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, শুধু মশলার ফ্লেভারটা ভেতরে যাওয়ার জন্য এটা আমি ঢাকা দিলাম, ব্যাস 3 মিনিট পর আমি ফিরে এসেছি, এবার চেক করব, দেখতে যেমন ভালো লাগছে খেতেও দুর্দান্ত হয়েছে, এটা গরম ভাতে খুবই ভালো লাগবে। গ্রেভি এমনই থাকবে, আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি, সেই মশলা লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 চামচ মশলা অ্যাড করলাম, এই মশলার জন্যই এই এঁচোড় চিংড়ি সুস্বাদু হয়ে যায়। তো এখানে আমি ঘি ঘি দিলাম 2 চামচ দেশি ঘি, ঘি দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো হয়েছে না জিভে লেগে থাকার মতো এঁচোর চিংড়ি, তোমরাও চাইলে এমনভাবেই বানিয়ে ফেলতে পারবে, শুধু ভিডিওটা ভালো মতো করে দেখতে হবে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আশা করি এর চেয়ে ভালো হবে তোমাদেরটা। তো আমি নুন চেক করে দেখছি, তো আমার মনে হলো নুন একটু কম, তো আবার আমি একটু নুন অ্যাড করলাম, তো নুনটা ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল এঁচোর চিংড়ি। রেস্টুরেন্টের এঁচোর চিংড়ি হার মানিয়ে দিবে, এভাবে তোমরাও ট্রাই করো, তারপরে দেখবে আর দোকানে রেস্টুরেন্টে গিয়ে আর কিছু খেতে ইচ্ছা করবে না, বিরিয়ানি কেউ হার মানিয়ে দিবে এঁচোর চিংড়ি, এটা এমনই একটা রেসিপি। তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আশা করি একটু হলেও তোমাদের কাজে লাগবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে, ভালো থেকো সুস্থ থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না।